हेलो फ्रेंड्स बंधुरा आज के चले तुम्हारे साथ किछु गल्प किछु कथा एरकम किछु निये ना एकदम ना एकदम ना कारण कि हासबो कि करब सेटाओ बुझते पारछि ना एक्चुअली आमार निजे के निये आज के भीषण छोटो मन होच्छे एतटा छोटो एतटा निकृष्ट एतटा माने अधपतन আমি ভাবতে পারি না নিজস্ব সত্তা বলতে আমরা কি বুঝি আমি মনে করি আমার ভাষায় আমি যতটা বুঝি আমার মনে হয় নিজের জাতি নিজের রক্ত নিজের ফিলিংস যার মধ্যে আমরা পাই তাকে নিজস্ব সত্তা বলি তো আমি একটা নারী আমি মা আমি গর্বিত আমি দুটো সন্তানের মা আমার ছেলে আছে আমার মেয়ে আছে তো সবথেকে খারাপ লাগে কখন তখন বেশি খারাপ লাগে একটা নারীর সামনে আরেকটা নারী যখন দর্শিত হয় তখন ওই নারীটাকেই আরেকটা নারী খারাপ বলে তখনই আমার খারাপ লাগে যখন একটা মেয়েকে রেপ করার পর রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় কেরোসিনে পুড়িয়ে দেয় গলা কেটে ভাসিয়ে দেয় তখনও ওই নারীকে আরেকটা নারী খারাপ বলে কোথায় বাস করছি মানে কি বলবো সত্যি আমি ভাবতে পারি না আমি মা আমি মেয়ে আমারও মেয়ে আছে আমি ভাবি আমরা কি কখনো ভেবে দেখেছি সত্যি ভেবে দেখেছি যে আমার পিরিয়ডস যখন হয় আমার কতটা যন্ত্রণা হয় সেম আরেকটা মেয়ের যখন পিরিয়ডস হয় সেম কতটা যন্ত্রণা হয় আমি যখন মা হয়েছি আমার একদম বাস্তব ফিলিংস দিয়ে বলছি আমার দুটো রকমের এক্সপিরিয়েন্স আছে আমার ছেলে নর্মালে হয়েছিল আমার মেয়ে সিজারিয়ানে হয়েছিল তো দুটো এক্সপিরিয়েন্স আমার মধ্যে আছে আমার ছেলে যখন নর্মালে হয় না আমার কাছে সেই মুহূর্তে মনে হয়েছিল কি এই পৃথিবীতে আর মনে বাঁচবো না কতটা যন্ত্রণা নিয়ে মা তার সন্তানকে প্রসব করে কতটা যন্ত্রণা নিয়ে মা সব কিছু সহ্য করে বেঁচে থাকে সন্তানের মুখ দেখার জন্য আজকে সত্যি আমি ফ্যানটা অফ করে দিয়েছি আমার অনেক গরম লাগছে কিন্তু ফ্যানটা অফ না করে উপায় নেই আমি শুধু এটুকু বলবো নিজস্ব সত্তাকে নিজস্ব আত্মসম্মানকে আমরা কি করে জলাঞ্জলি দিই আমি একটা মা আমি একটা মেয়ে আমি একটা নারী আমি কি করে দুটো বাজে কথা আরেকটা নারীকে বলবো সেটা আমার নিজের সম্মানে লাগছে সত্যি করে বলছি বন্ধুরা তোমরা যদি একটুখানি বোঝার চেষ্টা করো আজকের কথাগুলো আমার একটু মন দিয়ে শুনো আর কখনো কোনো কথা আমার মন দিয়ে শুনেছ কি শুনোনি আমি জানি না কিন্তু আজকে যে কথাগুলো বলবো সেগুলো যদি তোমরা মন দিয়ে না শুনো অনেক কিছু তোমরা মিস করে যাবে আজকে আমি এস দাস তাই তো অ্যাকচুয়ালি আমি এস দাস না আমার অন্য নাম আছে সেখান থেকে কাটিং পাটিং করে এস দাস নিজস্ব সত্তাকে জলাঞ্জলি দিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি সেটা মনে হচ্ছে তাই না আমি কত নোংরা আমি কত ছোট আমি কত খারাপ কত জঘন্য আমি হাজারো হাজারো ভিউ করোর মিলিয়ন মানুষের সামনে আমি জামা কাপড় খুলি তাই না অনেক ছোট অনেক নোংরা অনেক নিকৃষ্ট মনের মানুষ বলে মনে হয় তাই না কাদের কাছে মনে হয় এই সমাজে কিছু মেয়ে মানুষ আছে যারা নিজেকে বিশাল কিছু ভাবে আজকে আমার তাদের সম্পর্কে বলতে গিয়ে নিজের খারাপ লাগছে আমারও তো মেয়ে আছে আমিও তো মা আমিও তো মেয়ে আমিও তো নারী একসময় ছিলাম কারো বউ ছিলাম কারো মেয়ে আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের দিকে কি করে আঙ্গুল তুলবো কি করে বলবো এই ধরনের ভিডিও আমি কখনো বানাইনি আর বানাতে চাইও না সত্যি চাই না কেন চাই না আমি জানি মাতৃত্বের যন্ত্রণা আমি জানি পিরিয়ডসের কত ব্যথা হয় যার হয় সে জানে আমার মনে হয় না যারা রোস্টিং ভিডিও আমাকে নিয়ে বানিয়েছে তাদের আইডিয়া নেই আমার সম্পর্কে সেই কারণে আমি আজকে দুটো কথা বলতে এসেছি তোমাদের হয়তো টাইম হয়নি আমার চ্যানেলের আগের ভিডিওগুলো তোমাদের দেখা বা ভালো করে শোনা
তোমরা যারা আজকে রোস্টিং ভিডিও বানাচ্ছ, তোমরা যদি আমার সম্পর্কে না জেনে থাকো, প্লিজ আমি রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা যতক্ষণের হোক তোমরা অবশ্যই শুনবে। কত টেম্পারেচার চলছে আজকে, ফাটাফাটি গরম, তোমরা জানো। এই টেম্পারেচারে আমি ঘরের সমস্ত, মানে কি বলবো, আমার ঘরে তো এসি নেই, আমি ফ্যান বন্ধ করে দিয়েছি শুধু তোমাদেরকে ভালো করে শোনানোর জন্য। আর অনবরত আমার ঘাম এখানে ঘেমে পড়ে যাচ্ছে, জিম থেকে এসেছিলাম, তার মধ্যে এক গরম আছে, তার মধ্যে এই গরমে আমার অসম্ভব গরম লাগছে, তবু আমি ফ্যানটা অফ করে দিয়েছি। আমি শুধু এই কারণে অফ করেছি বোন, তোমরা যারা এই ভুলগুলো করছো, নেক্সট টাইম কোনো মেয়ের দিকে কোনো মেয়ে আঙুল তোলার আগে যেন একটু ভেবে নেয়, একটু ভেবে নেয়। দেখো আজকে তুমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের দিকে আঙুল তুলছো, তুমি একটা আঙুল তুলছো আমার দিকে, আর চারটে আঙুল কিন্তু তোমার নিজের দিকে। তুমি দেখো, একটা তোমার নিজের আমার দিকে তুলেছে, একটা আঙুল আমার দিকে আর চারটে আঙুল তোমার দিকে। তার মানে তুমি আমাকে যতটা নোংরা যতটা জঘন্য বলছো না, তার থেকে বেশি জঘন্য তোমরা। এই কারণে বলছি তুমি আমার সম্পর্কে না জেনে বলছো। একটা সিনেমা দেখার জন্য টিকিট কেটে হলে মুভি দেখতে যায় মানুষ, যায় তো, বিকিনি পরে দিচ্ছে ভিডিও সবাই দেখছে, বিকিনি পরে হলে মুভি চলছে সবাই দেখছে, সেখানে তুমি কটূক্তি করতে পারছো না। আজকে আমি ইউটিউবে ভিডিও করছি, আমার ভিডিও কন্টেন্ট নিয়ে তুমি বলার কে ভাই? আমার ভিডিও কন্টেন্ট খারাপ হলে, আমার ভিডিও খারাপ হলে ইউটিউব আমাকে রিজেক্ট করবে? ভুল বললাম কি সত্যি বললাম? ইউটিউব এমন কিছু সাজেস্ট করে না যেই ভিডিওগুলো ব্লু ফিল্ম হয়, যেই ভিডিওগুলো নেগেট হয় ইউটিউব সাজেস্ট করে না। আমার মনে হয় তুমি বা তোমরা যারা আমাকে নিয়ে এই ধরনের রোস্টিং ভিডিও বানাচ্ছ বা বানানোর চিন্তা করছো, তার আগে একবার ভেবে দেখো, ইউটিউব এমন কোনো কন্টেন্ট সাজেস্ট করে না যেটা ইউটিউবে চলে। তাহলে তো সবাই জামা কাপড় ফুলে ব্লু ফিল্ম, যেগুলো নেগেট ফিল্ম, সেগুলো এখানে দিত। তোমরা যারা, দাঁড়াও ঘাম মুছে নি, এত ঘেমে যাচ্ছি না, নিতে পারছি না, আমার একদম টেনশন নেই। তোমরা যারা আমাকে নিয়ে রোস্টিং বানাচ্ছ, কোনো টেনশন নেই। এই না যে আমি তোমাদেরকে দুটো গালি দেব, কাকে গালি দেব বলো তো? আমি গালিটা কাকে দেব? তোমরা আমার জাত, তোমার আমার সত্তা, তোমার নারীর শরীর, তোমার কি বলবো, বেস্ট থেকে দুধ আসে, আমারও আসে। তুমি, তোমার পিরিয়ডস হয়, আমারও হয়, এই ফিলিংসগুলো সেম। আমি আজকে তোমাকে দুটো যখন গালি দেব না, আমার কি মনে হবে জানো? আমি আমার নিজেকে গালি দিচ্ছি, আমি আমার মেয়েকে গালি দিচ্ছি, আমি আমার বোনকে গালি দিচ্ছি, বলছেন আমি এটা পারবো না ভাই। তোমরা আমাকে গালি দিয়েছো, দাও, সেটা তোমার নিজস্ব সত্তার মধ্যে আসে না, সেই কারণে দিয়েছো। কেন দিয়েছো জানি না, এই কারণে দিয়েছো আমি জামা কাপড় খুলি, আমি স্নান করার ভিডিও বানাই, তাই না? তো সত্যি কথা বলবে, পাপটা কোথায়? আমি যদি আজকে হোটেলে গিয়ে রাতকে রাত কাটিয়ে এসে ইনকাম করে আমার ছেলে মেয়েকে খাওয়াতাম, সেটা বুঝি অনেক বেশি সম্মানের ছিল? দশটা ছেলের সাথে শুয়ে পড়বো, গিয়ে ইনকাম করব, সেটা এনে ছেলে মেয়েকে খাওয়াবো, ওটা বুঝি অনেক বেশি সম্মানের ছিল? আরে ভাই, তুমি একটা মেয়ে, আমি একটা মেয়ে, আজকে আমার শরীরের কারো কাছে না দিয়ে, আমাকে কেউ টাচ না করে, আমার যদি ভিউ আসে, আমার যদি ইনকাম আসে, যেখানে আমার ইউটিউব আমাকে সাজেস্ট করছে, সেখানে আমি যদি করি, তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে? আমার তো মনে হয় প্রবলেম এটা হচ্ছে যে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছ, এটা ঠিক না। আমি কিন্তু সবাইকে বলেছি জানো, তোমরা হয়তো কেউ জানো না, যারা তোমরা বানিয়েছো তোমরা হয়তো জানো না, আমার সম্পর্কে প্রচুর পজিটিভ ভিডিও সবাই বানিয়েছে, যারা এখনও পর্যন্ত বানাওনি, তোমাদের যতটা যা হেল্প লাগবে, আমি আমি কথা দিচ্ছি আজকে এই ভিডিওতে, আমি তোমাদেরকে বলছি আমি সাপোর্ট করব। তোমরা কেউ আমার হোয়াটসঅ্যাপে এসে বলো, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আমার দেওয়া আছে সব ভিডিও ডিসক্রিপশানে, আমাকে রিকোয়েস্ট করতে হবে না, এসে শুধু বলবে আমাকে একটু হেল্প করবে ভিডিওর ব্যাপারে, 100% আমি হেল্প করব। কারণ আমি জানি একটা মেয়েকে কতটা ছোট করে দেখা হয় এই সমাজ এখনো। আজকে আমরা মেয়েরা হাতে হাত রেখে যদি শক্ত করে বাঁচতে না শিখি,
আমাদেরকে কেউ বাঁচতে দেবে না। আমি সবাইকে বলেছিলাম যাদের তোমাদের আমার হেল্প দরকার আমি 100% দিয়ে হেল্প করব, কারণ আমি জানি এই সমাজে কেউ কাউকে দাঁড়াতে দেয় না, কেউ কাউকে বাঁচতে দিতে চায় না। দাঁড়াতে দেওয়া তো দূরের কথা, কেউ কাউকে বাঁচতে দিতে চায় না। আমার সাথে সেটা হয়েছে, শুনবে আমার গল্প? আমি বলবো আমার ছেলে মেয়ে দিব্যি, আমি একটা মা, আমি যতগুলো কথা বলবো মিথ্যে বলবো না। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে প্রমিস করেছি, কারণ আমি মা, আমি বাঁচতে শিখেছি, আমি এই সমাজটাকে ভালোভাবে জেনেছি, এই সমাজের মানুষ কি চায় আর কি চায় না। শুনবে গল্পটা? আমি আজকে গল্প শোনাচ্ছি তোমাদেরকে, একদম রিয়েল লাইফ গল্প আমার। ছোট ছোট করে কয়েকটা অংশ নিয়ে আসবো, পুরোটা বলবো না, পুরোটা বললে অনেক টাইম চলে যাবে, কারণ তোমরা আবার রোস্টিং ভিডিও বানাবে, তো তোমাদের টাইম হবে না এত শোনার, কিন্তু শুনবে, রিকোয়েস্ট করলাম শুনবে, একদম শুনবে। আমার জন্ম বাংলাদেশ, বড় হয়েছি বাংলাদেশ, পড়াশোনা করেছি বাংলাদেশ। আমার বাবা একটা হাই স্কুল টিচার ছিল, আমার মা আমার মারা যায়, অনেক আগে মারা যায় ছোটবেলায়। আমার বাবা মারা গিয়েছে 3 বছর হয়েছে, অনেক আগে আমার বাবা মা মারা যায়। আমার যখন প্রথম বিয়ে দেয় তখন আমার 1 মাস 8 দিনের মাথায় আমার হাজবেন্ড মারা যায়, ঠিক আছে? কত অলক্ষণে, কত মানে ডাইনি একটা মেয়ে ছেলে আমি, তাই না? মানে 1 মাস 8 দিনের মাথায় হাজবেন্ড মরে গেছে, এর থেকে খারাপ কিছু হতে পারে? ভাই তোমরাও মেয়ে, আমিও মেয়ে, বাঁচতে ইচ্ছে করে না বলো? বাঁচতে ইচ্ছে করে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে ইচ্ছে করে, ভালোভাবে বাঁচতে ইচ্ছে করে, স্বামীকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করে, সন্তানকে সাথে নিয়ে বাঁচতে ইচ্ছে করে, আমারও করে। আমার যখন 1 মাস 8 দিনে হাজবেন্ড মারা যায় তখন আমি এই সমাজে কি, আমি একটা ডাইনি, আমি একটা অলক্ষণে, আমি একটা অলক্ষণে মানুষ, অনেক অলক্ষে মেয়ে। আমার স্বামী মারা গেছে, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে সময়টাকে আমি ওভারকাম করেছি, আমি আবার পড়াশোনা শুরু করেছি, কিন্তু 1 বছর পর ঠিক আবার এই সমাজ বাধ্যবাধকতা, আমার বাবার সম্মান সব কিছু চিন্তা করে আমাকে বিয়ে দেয়। কিন্তু কার সাথে বিয়ে দেয় জানো? আমার থেকে 32 বছরের বড়, আমি বিয়ে করেছি তাকে, তখন আমার 17 বছর বয়স। তার সাথে সংসার করতে শুরু করেছি, যখন বিয়ে করেছি তখন আমি বুঝতে পারিনি আমার বয়স আর ওনার বয়স 32 বছরের ডিফারেন্স। তাইলে এবার তোমরা ভাবো আমি কতটা বুঝি আর কতটা বুঝি না। আমি বিয়ের 1 বছর পরে যখন কনসিভ করি তখন উনি ভেবেছিল আমার মেয়ে হবে, আমি ওনার সেকেন্ড ম্যারেজ ছিলাম, উনি আমেরিকান জব করত, ওনার আগের 2টো ছেলে ছিল, আমার তো মা ছিল না, না আমি জানি মা না থাকার যন্ত্রণা, মা না থাকার কষ্ট, কিন্তু আমি ওনার 2টো ছেলেকে না আমার নিজের সন্তানের মতো দেখেছি। ওনার বড় ছেলে, আমি যখন আমার বিয়ে হয় তখন ওনার বড় ছেলে 10-এ পড়ে, ওনার ছোট ছেলে 2-এ পড়ে, আমি নিজের সন্তানের মতো দেখেছি। কিন্তু একটা জিনিস কি জানো, তেল আর জল কখনো এক হয় না। এটা হয়তো আমার ব্যর্থতা, অনেক কিছু পারিনি, আমার স্বামী আমাকে কোনোদিন বিশ্বাস করেনি, প্রতিনিয়ত আমার সাথে মিথ্যা কথা বলতো, প্রতিনিয়ত আমাকে মারতো, প্রত্যেকটা দিন সে অফিস থেকে এসে মারতো। আমি বাংলাদেশ ঢাকা ধানমন্ডিতে ছিলাম,
অ্যাপার্টমেন্টে যখন একটা মেয়েকে দরজা জানলা বন্ধ করে মারে, সে চিৎকার চেঁচামেচি করলো, কেউ কারো খবর নেয় না। শহর এলাকায় যারা থাকো তোমরা অবশ্যই জানো, আমি রোজ মার খাই। আমার ছেলের বয়স যখন 1 বছর হয়, তার আগের ঘটনা বলি, আমার ছেলেকে ঘুম পাড়িয়ে আমি বাথরুমে যেতে পারতাম না। ওর ছেলেরা সিমটি কেটে উঠিয়ে দিত না, মেরে উঠিয়ে দিত, আমি সেটাও জানতাম না। জানো, আমি তো মা, আমি আজকে মিথ্যা কথা বলছি না গো, একটা মা সন্তানের নামে মিথ্যা কথা বলতে পারে না, আমার নিজের লজ্জা করছে। জানো, আমি আজকে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের আমাকে নিয়ে রোস্টিং ভিডিও বানাচ্ছে, সেই কাহিনিগুলোর প্রসঙ্গে আমি এতগুলো কথা বলতে এসেছি। আমি ভাবি না একটা মেয়ের শত্রু একটা মেয়ে হোক কখনো, এটা সত্যি ভাবি না। কিন্তু সত্যি কথা কি জানো, একটা মেয়ের সব থেকে বড় শত্রু একটা মেয়ে। আমার হাজবেন্ডের যে ওয়াইফ মারা যায়, তার দুটো ছেলে, আবার ওনার শাশুড়ি মানে যেই ওয়াইফ মারা যায় ওয়াইফের মা আমার সাথে থাকতো। আমার মা ছিল না, আমি ওনাকে ভীষণ ভালোবাসতাম। কিন্তু ওই মাসিমা যখনই ওনার জামাই অফিস থেকে আসতো, আমার বিরুদ্ধে কুৎসা ওটাতো, আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলতো, আর রোজ আমার হাজবেন্ড আমাকে মারতো। তার এত বয়স, আমি জীবনে হারিয়েছি, হারানোর যন্ত্রণাগুলো আমি জানি। আমি কোনোদিন শিখিনি যে হাজবেন্ড মারলে হাজবেন্ডকে মারবো। আমার 17 বছর 18 বছর বয়স, আমি এগুলো ভাবতেও পারিনি। আমার বাবা আমাকে এত কষ্ট করে বিয়ে দিয়েছে, একবার আমার কপাল পুড়ে গেছে, হাজবেন্ড মারা গেছে, সেকেন্ড টাইম আমাকে এত কষ্ট করে বিয়ে দিয়েছে, আমি শুধু সহ্য করেছি। বিশ্বাস করো বোনেরা, তোমরা বিশ্বাস করো, আমি শুধু সহ্য করেছি। আমি আজকের এই মানুষটা এখানে দাঁড়িয়েছি, অনেক কিছু শেষ করে এসে এখানে দাঁড়িয়েছি। আমি কখনো আমার চোখের জল কাউকে দেখাইতে চাই না, বিশ্বাস করো। আমি চাই না আমি দুর্বল হই, আমি চাই না আমার দুর্বল জায়গাগুলো কাউকে দেখায়। কিন্তু আজকে তোমরা একটা নারী হয়ে আমার দিকে যখন আঙ্গুল তুলছো না, তখন একটু ভাবতে হচ্ছে আমার। তোমরা মনে হয় না জেনেই করছো, হয়তো না জেনে করছো, তার জন্য আমার এই ভিডিওটা বানানো। আমাকে আমার ছেলেকে মেরে কেটে কুচিয়ে কমোডে ঢেলে দেবে, আমি অ্যাপার্টমেন্টে থাকি, রোজ উনি আমাকে মারবে আর ওনার দু ছেলে দরজা জানলা বন্ধ করে দেবে। আমার রোজগার এইভাবে চলতো দীর্ঘ 4 বছর ওখানে কাটিয়ে, 5 বছরের মাথায় আমার হাজবেন্ড ইন্ডিয়াতে নিয়ে আসে আমাকে। তাও নিয়ে আসতো না, ওনার ছোট ছেলেকে উনি রামকৃষ্ণ মিশনে ভর্তি করায়। ছেলের অসুবিধা বলে তখন আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে চলে যাই, এখানে জাগুলিতে ওদের বাড়ি আছে, আমি ওখানে গিয়ে থাকবো, তাহলে তো ছেলের অসুবিধা হবে না। আমার এই কথা বলার একটাই কারণ ছিল, অন্তত অ্যাপার্টমেন্টে এভাবে মেরে কুচিয়ে কেটে ফেলার থেকে অন্তত ওখানে থাকলে তো, একটা গ্রাম, এখানে এসে আমি একবার দেখেছিলাম গ্রাম সাইড, এখানে কেউ কাউকে মেরে কেটে কুচিয়ে ফেলতে পারবো না, মানে মারলেও অন্তত বেঁচে থাকতে পারবো, পাড়া প্রতিবেশী তো দেখবে। আমার ভুল আমার ঠিক আমি জানি না, তোমরা আমার কথাগুলো শোনার পর অবশ্যই কমেন্টসে বলবে। আমি এখানে চলে আসি, যখন আমি চলে আসি, চলে আসার পর ওনার ঘরের সামনে ওনার দাদাদের ঘর, ভাইফোর বউ মানে বৌমা, সেই বৌমার সাথে ওনার আগে থেকেই রিলেশান ছিল। আগে যখন ওনার ওয়াইফ মারা যায় তখন থেকে উনি এখানে আসতো, আগে থেকে রিলেশান ছিল সেটা তো আর আমি জানি না, আর এরকম রিলেশান কখনো হতে পারে সেটাও আমি ভাবতে পারিনি। কাকা শ্বশুরের সাথে বৌমার রিলেশান, বউটার হাজবেন্ডের নাম সমীর আর বউটার নাম হচ্ছে শম্পা, তার আবার দুটো মেয়ে মমিতা শর্মিতা, যারা শুনে থাকো ক্লিয়ার শুনে নিও। কাকা শ্বশুরের সাথে বৌমার সম্পর্ক হতে পারে এটা আমি জীবনও ভাবিনি। আমি এখানে আসার পর আমার যখন কনসিভ হয় আমি ভুল করে কনসিভ করে ফেলি, এই ভদ্রলোকের এত বয়স, আমি তো একটা মেয়ে, আমারও তো শরীরের চাহিদা আছে, আমি তো বাইরে ছেলেদের সাথে আমার চাহিদা মিটাতে যাইনি। আমার হাজবেন্ড মারা গেছে, সেকেন্ড বিয়ে দিয়েছে, অনেক কষ্ট করে আমার বাবা বিয়ে দিয়েছে। আমার বাবা স্কুল টিচার ঠিকই, কিন্তু আমার বাবার দুঃখ যন্ত্রণা অনেক ছিল, মেয়েকে আশা ভরসা করে বিয়ে দিয়েছিল, মেয়ের সুখ হলো না।
আমার মা নেই, আমাকে আবার বিয়ে দিয়েছে। আমি যদি এখানেও না টিকে থাকতে পারি আমি কোথায় যাব তোমরা বলো? আমার বাবা সেকেন্ড ম্যারেজ করেছে, আমি সেখানে গিয়ে উঠবো? দুইবার আমাকে বিয়ে দিয়েছে, আমি আবার কোথায় যাব? আমি কোথাও যাইনি জানো, আমি শুধু ভেবেছিলাম মরে গেলে এখানেই মরে যাব। আর নয় মাঝে মাঝে ভাবতাম কি জানো, ছেলেকে নিয়ে না সুসাইড করে নেব। আবার ভাবি এইটুকুখানি বাচ্চা, ওকে নিয়ে আমি মরে যাব? ও তো মাত্র পৃথিবীতে এসেছে, ওদের কিচ্ছু দেখেনি গো। আমি শুধু সহ্য করেছি। যখন আমার মেয়েটা এখানে আসার পর ভুল করে কনসিভ হয়ে যায়, উনি বারবার বাচ্চাটা নষ্ট করতে চেয়েছিল, কিন্তু আমার মনের কী ইচ্ছা ছিল জানো? আজকে আমি তোমাদেরকে মন খুলে বলছি, আমার তো কেউ নেই, কোনো রিলেটিভ নেই, কেউ নেই, কারোর সাথে কথা বলতে পারি না। আমাকে আমার হাজবেন্ডের কোনো রিলেটিভ ভালোবাসে না, তার কারণ আমার হাজবেন্ড আমার নামে সবসময় সবাইকে খারাপ বলে, যে ভালো না, এই না, সেই না, কথা শুনে না। শুধু এটাই দোষ ওর ছেলেদেরকে নাকি আমি দেখতে পারি না। সত্যি কথা বলবে, আমারও মা ছিল না গো, দাঁতাঘাত যন্ত্রণাগুলো আমি বুঝি, কোনো দিনের জন্য তাদেরকে আমি খারাপ চোখে দেখিনি, কিন্তু তবুও আমার দুর্নাম, কারণ আমি সৎমা। সৎমা কখনো মা হয় না, হতে পারে না। আমার হাজবেন্ড ওর ছোট ছেলেকে দিয়ে ওর ছোট ছেলের আমাকে পা ধরিয়েছে। আমি ওর ছোট ছেলেকে কিছু একটা অন্যায় করেছিল, একটা থাপ্পড় মেরেছিলাম। একটা মা তার সন্তানকে শাসন করতে পারে, ভালোবাসতে পারে, আমি একটা থাপ্পড় মেরেছিলাম বলে ওর ছোট ছেলের পা ধরিয়েছে আমাকে দিয়ে। আমি কিছু মনে করিনি, কারণ ওকে আমি সন্তানের মতো ভালোবেসেছি। আমি শুধু সহ্য করেছি। বিশ্বাস করো আমি কখনো কাঁদতে চাইনি তোমাদের সামনে। যখন আমার মেয়ে ভুল করে কনসিভ হয়ে যায় না, আমাকে প্রচুর মারে, প্রচুর মারে, আমাকে ওষুধ এনে দেয় আমি খাইনি বলে। যখন আস্তে আস্তে মেয়েটা 3-4 মাস হয়, আমি প্রচণ্ড বমি হয়। আমার সেই জাগুলি এলাকার কেউ যদি থাকে, যারা আমার আশেপাশের লোক, তারা যদি আমার ভিডিও দেখে থাকে, তারা বুঝতে পারবে আমি মিথ্যা বলছি না। আমার এমন অবস্থা, বমি করতে করতে আমাকে বাঁচবো না মনে হচ্ছে, হসপিটালে নেওয়ার দরকার, নিয়ে যায়নি। আমার আশেপাশের লোক আমাকে হসপিটালে নিয়ে গেছে। ও তো টাকার অভাব ছিল না, ও আমেরিকান চাকরি করত, ও শুধু চেয়েছিল আমি যেন আমার ছেলে মেয়ে মরে যায়। লাস্টে যখন 7 মাস প্রেগনেন্ট, তখন আমাকে লাথি মেরে সিঁড়ি থেকে নিচে ফেলে দিয়েছে। 4-5টা সিঁড়ি থেকে নিচে পড়ে গেছি আমি। আমি এভাবে পড়েছি বলে বেঁচে গেছি, ধম করে পড়লে বাঁচতে পারতাম না। আমি তখন জব করতাম, আমি তখন একাদশী করতাম, আমি গীতা পড়তাম, আমি ভগবানকে ডাকতাম, কারণ আমার বাবার বাড়িতে সব সদাচারী বৈষ্ণব। আজকে যে এসদাসকে দেখছো, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ এমন নেই। আজকে তোমরা আমাকে জঘন্য বলছো, আজকে তোমরা আমাকে নোংরা বলছো, আমার ফ্যামিলিতে কেউ এমন নেই। হ্যাঁ, আমি নোংরা, আমি নোংরা মা হয়ে বাঁচতে চাই আমার সন্তানের জন্য। যখন আমার মেয়েটা হয়, সিজারিয়ানে হয়েছিল, যার সাথে তার সম্পর্ক সেই ভদ্র মহিলার সাথে এতটা ঘনিষ্ঠ হয়ে গেছে, পাড়া প্রতিবেশী সবাই এসে বলছে বারবার, ওই মহিলাকে নিয়ে এখানে ঘুরতে যাচ্ছে, ওখানে ঘুরতে যাচ্ছে। সেই মুহূর্তে আমার মেয়ে হয়েছে সিজারিয়ানে, তখন আমাকে বারবার মারতে আসছে তেড়ে তেড়ে। আমি যখন বলছি কিছু, আমার অ্যাকাউন্টে 32 লাখ টাকা ফিক্সড ডিপোজিট ছিল, যাগুলি ইউনাইটেড ব্যাংকে, সেই টাকাটা উনি আমার সিগনেচার জাল করে, এই আমি ওনাকে প্রচণ্ড বিশ্বাস করতাম, উনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সমস্ত ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট আমি ওনার কাছে রাখতে দিয়েছি। আমি যদি অতটা বেঈমান হতাম, অতটা চরিত্রহীন মেয়ে ছেলে হতাম, আমি টাকা নিয়ে, আমার সন্তান নিয়ে পালিয়ে গিয়ে ভালো থাকতে পারতাম। আমি যখন ফিক্সড করেছিলাম 9.5% তখন ইন্টারেস্ট দিচ্ছিল, সেই টাকা আমার 7 বছরের জন্য ডবলের ডবল হয়ে গেছে। যখন 6 বছর আমার পূর্ণ হয়ে যায়, তখন উনি আমার টাকাটা আমার সিগনেচার জাল করে ভাঙিয়ে সব ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। যখন আমাকে সিজারিয়ান অবস্থায় বারবার মারতে আসে, ঝগড়া করে, তখন আমার ওনার প্রতি সন্দেহ হয়েছে, কী কারণে আমাকে এরকম করছে? ওনার তো আগে 2টো ছেলে ছিল, আমারও একবার ছেলে হয়েছে।
যেভাবে হোক, যাই হোক, বয়স হোক বা যত কিছু হোক, একটা মেয়ে সবাই চায়, মেয়ে সন্তান হয়তো চেঞ্জ হয়ে যাবে, আমি এটা ভেবেছিলাম। আর আমার ছেলেটা অন্তত একা বাঁচতে হবে না, ভাই হোক বোন হোক কেউ যখন থাকবে, জীবনে কথা বলার মতো মানুষ থাকবে, সেটা ভেবে আমি সন্তানটাকে জন্ম দিয়েছি। তো যখন দেখলাম আমার মেয়ে হয়েছে, আমি ভেবেছিলাম আমার কপালটা মনে হয় এইবার ঠিক হবে। বিশ্বাস করো, যেগুলো আমি লাখ টাকার উপর তাবিজে দিয়েছি, মাদুলিতে দিয়েছি, আজকে অন একদম ক্যামেরায় তোমাদেরকে সত্যি কথা বলেছি, সবসময় চেয়েছিলাম আমার স্বামী তো, সে আমাকে ভালোবাসুক, সে আমার সাথে মন খুলে কথা বলুক। কোনোদিনও করেনি জানো, কোনোদিনও করেনি, শুধু অত্যাচারিত হয়েছে আর মার খেয়েছি। আমার ছেলে মেয়ে দিব্যি দিয়ে বলছি, বিশ্বাস করো আমি মা, আমার কাছে এর থেকে বড় প্রমাণ কিচ্ছু হতে পারে না। আজকে তোমরা আমাকে যেভাবে দেখছো, আমি নিজেকে এভাবে সাজিয়ে নিয়েছি, আমার উপায় নেই। আমার ব্যাংকে গিয়ে আমি যখন আমার ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেটগুলো চেক করি, তখন দেখি যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব জিরো। সেখানে আমি কান্নাকাটি করি, ম্যানেজারের কাছে গিয়ে যখন বলি, ম্যানেজার বলল এটা কী করে হতে পারে, আপনি কাকে দিয়েছেন, সার্টিফিকেটগুলো কোথায়, মেন সার্টিফিকেটগুলো কোথায়। আমি বলছি ওটা তো আমার হাজব্যান্ডের কাছে। তখন ওনাকে কল করেছে, ওনাকে ডাকিয়েছে, ওনাকে ডাকানোর পর উনি লাস্টে স্বীকার করেছে। তখন আমার মেয়ের বয়স দেড় মাস, আমি ঠিক মতো হাঁটতে পারি না সিজারিয়ানে, সেরকম মুহূর্তে উনি বারবার আমার পায়ে ধরছে। জীবনে কোনো দিন ভালোবাসেনি সেই মানুষটা, আমাকে পায়ে ধরছে, আমাকে বারবার বলছে আমি তোমাকে নিয়ে থাকবো, তোমাকে ভালো রাখবো, আমি এতটা ভালোবাসার ভিখারি ছিলাম, আমি কোনোদিন ভালোবাসা পাইনি, আমি শুধু আমার ছেলে আর মেয়ের মুখের দিকে তাকিয়ে তাকে ক্ষমা করে দিয়েছি। আজকে যদি আমি 80 লক্ষ টাকার জন্য ওনাকে জেল খাটাই, আমার তো মা নেই, আমার বাবা থেকেও নেই অনেক দূরে, আমার সন্তান যখন বড় হবে, বুঝলাম আমি ভালোভাবেই মানুষ করলাম টাকা দিয়ে, আমার সন্তান আমাকে যখন কোশ্চান করবে, মা তুমি টাকার জন্য, বাবা তো সে বুড়ো হোক, অন্ধ হোক, চরিত্রহীন হোক, ওদের তো বাবা, ওরা যখন আমায় কোশ্চান করবে যে মা তুমি টাকার জন্য বাবাকে জেল খাটিয়েছ, আমি করিনি, আমি কিচ্ছু করিনি, আমি ওকে শুধু ক্ষমা করে দিয়েছি। ও শুধু আমাকে একটা কথা বলেছিল, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে কোনোদিনও অত্যাচার করব না, আমি সব ক্ষমা করে দিয়েছি ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে। তার এক বছর যায়নি, কিছুদিন পর থেকে শুরু হয়ে গেছে সেই অত্যাচার। ওই মহিলাকে নিয়ে ঘুরতে যায়, ওই মহিলাকে টাকা পয়সা ফিক্স করে দিচ্ছে, সোনার গয়না বানিয়ে দিচ্ছে, এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে, এগুলো নিয়ে প্রচুর ঝামেলা, রোজ ঝামেলা হয়, রোজ ঝগড়া হয়। কোনো মেয়ে কি চায় তার স্বামী অন্য কারোর সাথে রিলেশন করে তার সাথে থাকুক? কোনো মেয়ে চায় না, সবাই ভালো থাকতে চায়। আমি ভালো থাকতে চেয়েছিলাম, আমার কপালেই লেখা নেই ভালো, আমি থাকবো কোথার থেকে। আচ্ছা তোমরা বোন, তোমরা যারা আমাকে দিয়ে রোস্টিং বানাচ্ছো, রোস্টিং করছো, ঠিক করছো জানো, জানো আমি ভালো না। হ্যাঁ আমার তখনও ইচ্ছা করতো মরে যাই, কিন্তু আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে মরতে পারিনি। এখনও তোমাদের রোস্টিং দেখে না, আমি একটা মেয়ে হয়ে মেয়ের প্রতি কী করে খারাপ ভাষায় বলি তোমাদেরকে বলো, পাচ্ছি না। তোমাদের জন্য আমার কষ্ট হচ্ছে, আমার নিজের জন্য যতটা না হচ্ছে না, তোমাদের জন্য কষ্ট হচ্ছে। তোমরা বুঝতে শিখলে না একটা নারীর কত যন্ত্রণা থাকলে সে এরকম ভিডিও বানাতে পারে, একটা নারীর কতটা কষ্টে ওপেন ক্যামেরায় সে কাপড় খুলতে পারে। আমাকে তো কেউ ভালোবাসেনি, তোমাদেরকে কেউ ভালোবেসেছে কি না তোমরা জানো, আমি জানি না গো। অনেকে হয়তো বলছো বাসন মেজে খাওয়াও সন্তানকে, সবাই কি পারে? সবাই যদি বাসন মেজে খাওয়াইতে পারতো তাহলে সবাই সন্তান ভিখারিই হতো, মাটিঘাটের কাজ করতো, সবাই সন্তান হতো না মানুষ। আমি পারিনি সেটা, আমি হাজব্যান্ড থেকে ডিভোর্স নিয়েছি এসব দেখার পর, আমার হাজব্যান্ড থেকে আমি এক পয়সা নিইনি, আমার যা গোল্ড ছিল,
আমার 8-10 লাখ টাকার গোল্ড আমি বিক্রি করে 8 বছর আগে। না, এখানেও শেষ হয়নি। সেই মুহূর্তে আমার যখন টাকা পয়সা নিয়ে যায়, আমার খুব দুর্বিষহ অবস্থা, আমি খুব ডিপ্রেশনে ভুগছিলাম। একটা ছেলে আমার সাথে কথা বলতো, সে আনমেরিড, সে আমার সাথে কথা বলে বলে সে ওমান থাকতো। তার সাথে আমার শরীরের কোনো টাচিং নেই, কোনো কিছু নেই। আমি শুধু ভালোবাসার ভিখারি ছিলাম বলে সে আমার হাজব্যান্ডের মোবাইলে ফোন করতো, সে আমার সাথে একটু একটু করে কথা বলতে 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 তার সাথে আমার একটা মনের সম্পর্ক তৈরি হয়ে যায়। একটা সময় এমন হয় আমার হাজব্যান্ডকে আমি প্রচুর ঘৃণা করি, কারণ ও তো আরেকজনকে ভালোবাসে। ওই ছেলেটা আমাকে এমনভাবে ফাঁসিয়েছে, যখন আমার হাজব্যান্ডের সাথে আমার প্রচুর ঝামেলা হয়, আমার হাজব্যান্ড ক্লাব পার্টি মিটিং মিছিল যত মানে লোকজন আছে সব জড়ো করে লোককে টাকা খাইয়ে, অত টাকার অভাব নেই, আমাকে অকথ্য বাসায় গালি, অকথ্য বাসায় অত্যাচার, মদ খাইয়ে মাতাল লাগিয়ে দিয়েছে, কত অত্যাচার করেছে। আমি ছেলে মেয়ে নিয়ে বাড়ির বাইরে লোকের বাড়িতে খাইয়ে আমি রাত কাটিয়েছিলাম। আমি সেসব বলবো না, আমি এখনো তাদেরকে হাত জোর করে প্রণাম করি, সেই রাত্রে যারা আমাকে ঘরে জায়গা দিয়েছিল, আমাকে আমার ছেলে মেয়েকে মেরে ফেরার প্ল্যান করেছিল, সেই রাত্রে যে আমাকে জায়গা দিয়েছিল সেই রাজীবের মা। তোমার আমার মাথায় যত চুল আছে তোমার তত আয়ু হোক, সেই রাত্রে আমি তাদের বাড়িতে থেকে আমার ছেলে মেয়ে নিয়ে লুকিয়েছিলাম। যেই ছেলের কারণে আমার ডিভোর্স হয়ে গেছে, যেই ছেলের কারণে সব হারিয়ে ফেলেছি, সে বিয়ে করে নিয়েছে, সে আমার সাথে কোনো দিনের জন্য কথা বলেনি। আমাকে যখন বের করে দিয়েছে শুনেছে ও কেটে পড়েছে। এই সমাজে মানুষ, সত্যি কথা বলছি, আজকে যদি ছেলে বন্ধুরা তোমরা আমার এই ভিডিও দেখে থাকো না, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, জীবনে যদি কোনো মেয়ের হাত ধরতে হয় না, শক্ত করে ধরো। সবাই ভালো থাকতে চায়, সবাই বাঁচতে চায়, ছেড়ো না, মাঝপথে ছেড়ে দিও না, এর থেকে বড় অভিশাপ কিছু লাগতে পারে না। আমার ছেলে মেয়ের মাথার উপরে ছাদ, পায়ের তলার মাটি সব হারিয়ে ফেলেছে। আজকে আমি মা, আমি শুধু ভালোবাসার ভিখারি বলে আমি সব হারিয়ে ফেলেছি, সন্তানকে আমি কিচ্ছু দিতে পারিনি। আমি টেলারিং কাজ জানতাম, আমার যা গোল্ড ছিল আমি সব গোল্ড বিক্রি করে দিয়েছি, আমি বাড়ি ভাড়ায় থেকেছি, আমি একটা বিজনেস শুরু করেছি জাগুলিতে, আমি বড় করে গার্মেন্টস বিজনেস দিয়েছি, আমার রানিং বিজনেস, সেই বিজনেস আমি 3 বছর পরে বন্ধ করে দিতে হয়েছে। এই 3 বছরের মধ্যে অসম্ভব অত্যাচার করেছে আমাকে পার্টির লোক দিয়ে, পাড়ার লোক দিয়ে, আমাকে কেন ট্রেড লাইসেন্স দিয়েছে, প্রতিনিয়ত দোকানে এসে হুমকি দিত। সে বিজনেস বন্ধ করে আমি ওই জায়গা পালিয়ে অন্য জায়গায় চলে আসি। তারপর আমি টালিগঞ্জ জব করেছি, আমি যেখানে জব করেছি আমার বাংলাদেশে পড়াশোনা, আমি এখানে একটা কোম্পানিতে জব করেছি, যে কোম্পানিতে জব করেছি লকডাউনে কোম্পানি বন্ধ হয়ে যায়। তখন আমি ভেবেছি আমি কী করে চলবো, কী করবো, তখন একটা ছেলেকে, আমার ট্রেড লাইসেন্স আছে, আমার সিভিল ভালো, একটা ছেলেকে পেয়েছি আমার পাশে দাঁড়ানোর মতো, তাকে আমি আমার সিভিল দিয়ে 4 চাকা গাড়ি করে দিয়েছি। ছেলেটা কিছুই করে না, আমি ভেবেছি ও আমার গার্জিয়ান হিসেবে অন্তত আমার পাশে থাকবে, কেউ আমার ঠিকমতো বাড়ি ভাড়া দিতে চায় না, আমার শরীর খারাপ বলে, আমার মেয়ের শরীর খারাপ বলে কে দেখবে, আমার ছেলে মেয়ের, আমি তাকে পাশে রেখেছি। সেই ছেলেটা 6 মাস যেতে না যেতে আমার গাড়ি নিয়ে পালিয়ে গেছে, আমার 8 লাখ টাকার গাড়ি। সেই গাড়ির জন্য এখন আমার ইএমআই থেকে শুরু করে সব কিছু আমার ঘাড়ে। সেই গাড়ির জন্য আজকে যদি আমি সব শোধ না করি আমাকে তুলে নিয়ে যাবে কোম্পানি। আমি একটা মা, আমার আজকে খারাপ কিছু হয়ে গেলে আমার ছেলে মেয়ে রাস্তায় থাকবে, তাহলে আমি একটা নোংরা মা, আমি একটা জঘন্য মা, আমার কাছে সেটাই বেটার। আমি এভাবেই বাঁচতে চাই আমার সন্তানের জন্য। তোমাদের সন্তান আছে কি না জানি না, তোমরা যারা রোস্টিং করছো, হ্যাঁ শুনেছি তোমাদের আছে কারো নেই, কিন্তু বিশ্বাস করো এই যন্ত্রণা তোমরা আমার মতো ভোগনি হয়তো, তাহলে বুঝতে পারতে। আমার এখানে কোনো নিজস্ব পড়ালেখার সার্টিফিকেট নেই, কোনো একটা ভালো জায়গায় আমি জব পাই না। যখন লকডাউনে ওই কোম্পানির জবটা চলে যায় তখন আমি ইউটিউবে আসি। যখন আমার সাথে এত বড় সিট হয়েছে, আমার গাড়ি নিয়ে পালিয়ে গেছে, আমার সাথে অত্যাচারিত হয়েছে, এত কিছু হয়েছে, তারপরও সাপোর্ট করেছি, ছেলেটা কোনো কাজ করে না কিছু না, আমার ঘাড়ে বসে বসে খেয়েছে, আমি তাকে সাপোর্ট করেছি। সে দাঁড়িয়ে যাক, তাকে ড্রাইভিং শেখাবো, সে গাড়িটা চালাবে, ওখান থেকে দুটো পয়সা আসবে, আমি নিজে কাজ করবো। আমি বাঁচতে চেয়েছি, আমি কারোর সাথে শুয়ে পড়ে টাকা ইনকাম করতে চাইনি, রাত কাটিয়ে টাকা ইনকাম করতে চাইনি, আমি সম্মানের সহিত বিয়ে করে সমাজে মাথা উঁচু করে বাঁচতে চেয়েছি। আমার কপালে নেই, বলো আমি কী করবো।
তোমরা যারা রোস্টিং করছো, আমি জানি না তোমরা কতটা জেনেছো আমার সম্পর্কে, আমি তো পুরো ঘটনা বলতে পারছি না, এত বছরের ঘটনা আমি কি 1 ঘন্টায় বলতে পারবো? পারবো না। আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে শুধু বলছি। আজকে আমি লকডাউনে আমার ছেলে মেয়েকে খেতে দিতে পারিনি ঠিক মতো। আমার ছেলে মেয়ে তো কষ্ট করে কোনোদিন বড় হয়নি, যে আমি লোকের বাড়িতে বাসন মেজে আমি 2000 টাকা ইনকাম করে বাড়ি ভাড়া দেবো না, ছেলে মেয়েকে খাওয়াবো না, কি করব। সেই মুহূর্তে মনে হয়েছিল কি জানো, আমি অন ক্যামেরায় বলছি, ছেলে মেয়ে মা তিনজন রেল লাইনে সুসাইড করি, কিন্তু কি জানো, মা তো মা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে, আমি মা হয়ে কখনো সন্তানের মৃত্যু কামনা করতে পারিনি। আমি নিজেকে মৃত্যুর দিকে ঢেলে দিয়েছি, আমি নিজেকে জলাঞ্জলি দিয়ে আমি অন ক্যামেরায় ভিডিও বানিয়েছি। তার আগে তো আমি ভালো ভিডিও বানিয়েছিলাম, তোমরা কেউ কি দেখেছিলে আমার সেই করুণ ভিডিও, আমার সেই রান্নার ভিডিও? কেউ দেখোনি। যখন আমি নিজের বোল্ড ভিডিও বানানো শুরু করেছি তখন তোমরা আমার ভিডিও দেখা শুরু করেছো, তখন তোমরা আমার ভিউ দেখছো, তখন তোমার আমার ক্যারেক্টার লুজ দেখছো। কিন্তু সত্যি কথা কি জানো, কোনো মেয়ে চায় না এরকম জায়গায় আসতে। তোমরা কি কেউ ধরিয়ে দিতে পারবে আমি কারোর সাথে রাত কাটিয়ে এসেছি, কারোর সাথে নোংরা কাজ করে এসেছি, কারোর সাথে কিছু করেছি? না, এখানে আমি ভিউর জন্য, আমি ইনকামের জন্য করেছি। আজকে আমি সন্তানের ভালোর জন্য যদি এইটুকু করে যদি নোংরা হই, সানি লিওন নিজে ইনকাম করে এত ভালো জায়গায় আছে, তোমরা তাকে কিছু বলতে পারছো না, তাহলে সে যখন ভালো, আমি নিজে 100% দিয়ে বলছি, বিশ্বাস করো আমার সন্তানের জন্য আমি গর্বিত, আমি গর্বিত মা। তোমাদের মতো 1000টা লোক আমাকে নিয়ে যদি রোস্টিং ভিডিও না, এর থেকে খারাপ ভিডিও বানায়, আমার কিছু যায় আসে না। আজকে আমার যে চোখের জলগুলো ছিল না, সেগুলো তোমাদের জন্য না, সেগুলো আমার ছেলে মেয়ের জন্য। আমি তাদের জন্য চোখের জল পেলতে যাই না যারা চোখের জলের মূল্য বোঝে না। যদি তোমাদের আমার কথায় কোথাও কষ্ট লেগে থাকে, ক্ষমা করে দিও। তুমিও নারী, আমিও নারী, আমি কখনো চাইনি একটা মেয়ে হয়ে মেয়েকে অপমানিত করব। যদি কোথাও ছোট করে থাকি আমাকে ক্ষমা করে দিও প্লিজ।